হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, প্রথমেই বলে রাখি, ভিডিও শুরুতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু 10 জন নতুন ফ্রিল্যান্সারের কাছে এই ডিজাইন গুলো পৌঁছে দিতে সাহায্য করবে। তো আজকে আমি আপনাদের সাথে যে ডিজাইনটি শেয়ার করব সেটি হলো একটি মিনিমালিস্টিক লোগো ডিজাইন। তো যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিও টাইটেল হচ্ছে রেকর্ড। তো আমরা এখান থেকে টাইপ করব RECORD। তো এখন অনেকেই বলবেন যে ফন্টের নাম কি। মূলত এই ফন্টের নাম হলো টাইপোগ্রাফ প্রো এক্সটেন্ড বোল্ড। তো আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি আপনাদের এখন ডিজাইনটি দেখাচ্ছি আমি মূলত কি কি ডিজাইন করব। আমি মূলত এখান থেকে ই, সি এবং ও এই তিনটির কম্বিনেশনে একটি মিনিমালিস্টিক লোগো ডিজাইন করব। তো প্রথমে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেবার পর আমরা একটু এটি ছোট করে নেই। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর এই অংশটি আমরা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দেওয়ার পর এই সি এবং ও এই দুটো অংশ আমরা সাইড করে রেখে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো লাইন সেগমেন্ট টুল ইউজ করে আমরা একটি পাথ ক্রিয়েট করে নিলাম। মূলত আমরা এই পাথটির একটু স্টক বাড়িয়ে এটার সমান করব, এই ইর এই অংশটার সমান করব। তো এখন আমরা এখান থেকে স্টক বাড়িয়ে দিচ্ছি। এটির স্টক মূলত 19 ফিটি। এটির স্টক হলো 19 ফিটি। তো আমরা এখন এই অংশটি একটু হালকা এদিকে সরিয়ে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করতে হবে। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে একটি এখানে এই আর এবং এই বক্সটি একটু আমরা সমান করে নিব এবং নিচ দিক থেকে একটু সমান করে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে এই অংশটি আমরা রাউন্ড করে দিলাম এবং সাইড অংশটি আমরা কার্ভ করে দিলে অংশটি রাউন্ড হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা ওয়াল্টার প্রেস করে এটি কপিও করতে পারি, বা আমরা এখান থেকে আরেকটি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং কিবোর্ডে শিফট প্রেস করে এই সাইড কর্নার দুটি আমরা কার্ভ করে দিব। তো কার্ভ করে দেবার পর এখন আমাদের যে কাজটি করব সেটা হলো এই দুটো অংশ আমরা সিলেক্ট করে মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন আমরা এই অংশটা এটার সাথে অ্যাড করে দিব। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো এই সবগুলো অংশ সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে ওকে, এক্সপ্যান্ড করে ওকে করার পর আমাদের যে কাজটি করতে হবে আমরা লাইন সেগমেন্ট টুল ইউজ করব। লাইন সেগমেন্ট টুল টুলের মাধ্যমে আমরা এই অংশটি ডিভাইড করব। তো আমরা সবগুলো অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ডিভাইড করলাম, ডিভাইড করে আমরা আনগ্রুপ করে দিলাম। তো এখন এই অংশটা আমরা আমাদের আরেকটু ছোট করতে হবে, মানে এই এই কার্ভ এই যে বাকি এই অংশটুকু আমরা ডিলিট করে দিব। তো আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা লাইন সেগমেন্ট টুল ইউজ করে আমরা এখান থেকে দুটো অংশ সিলেক্ট করে এখান থেকে আমরা ডিভাইড করে দিলাম। তো আবার বলে রাখি, আপনারা অবশ্যই ভিডিওটি
পুরোটা দেখবেন। এখন আমরা সবগুলো অংশ সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ দিয়ে নিলাম, শেপ দেওয়া হয়ে গেছে। তো আমাদের ডিজাইনটি কিন্তু ভিউয়ার্স কমপ্লিট। তো আমরা চাইলেই এখানে আরো কিছু ডিজাইন করতে পারি, আমি আরো কিছু স্যাম্পল আপনাদের দেখাচ্ছি। এটি গেল একটি ডিজাইন, আমরা এটি শেপ দিয়ে নিলাম। এটি আমরা শেপ দিয়ে নিলাম, এটি একটি ডিজাইন। তো দেখি এটি আর একটু মডিফাই করলে সুন্দর হয় কিনা। আমরা এখানে স্টক বাড়িয়ে দিলাম, স্টক বাড়িয়ে দেওয়ার পর এই অংশটি আমরা এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে আমরা এই অংশটি ডিভাইড করে আনগ্রুপ করে দিলাম। তো এটিও কিন্তু আরেকটি ডিজাইন, এরকম আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের এখানে আরেকটি ডিজাইন দেখাবো, সেটি হলো আমরা এই অংশটি কপি করে নিয়ে আসলাম। যেহেতু এটি একটি ডিজাইন হয়ে গেছে, তো আপনারা এখান থেকে চাইলে এরকম একটি ডিজাইন করতে পারেন। তো এরকম ডিজাইন কিন্তু আপনারা করতে পারেন, চাইলেই করতে পারেন। তো এখন আমাদের ডিজাইনটি কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমরা এখান থেকে কালার দিয়ে নিব। আমরা এখানে একটি কালার ইউজ করেছি, তো আপনারা এভাবে ইউজ করতে পারেন। তাছাড়াও আমি আরেকটি ভাবে প্রেজেন্টেশন আপনাদের দেখাচ্ছি, সেটা হলো আমি কয়েকটি ছবি ডাউনলোড করে রেখেছিলাম প্রেজেন্টেশনের জন্য, তো আমি সেগুলো আপনাদের দেখাবো। আমরা এই ডিজাইন গুলো একটু সাইড করে রাখি। কারণ মার্কেট প্লেসে কিন্তু এই লোগো গুলো অনেক সময় ফটোর উপর প্রেজেন্টেশন করা হয়, তো সেজন্য আমি আপনাদের এই ইয়াটি দেখাচ্ছি। এটি আমি লক করে দিলাম কিবোর্ডের ওয়াল্টার প্লাস টু প্রেস করে। তো এই অংশটি আমি এখানে দিলাম, এবং অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, ব্রিং টু ফন্ট করার পর আমি একটু বড় করে দিলাম, এবং আমি এখান থেকে কালার চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। তো আপনারা কিন্তু এভাবে প্রেজেন্টেশন করতে পারেন।
আমি আর একটু ছোট করে দিচ্ছি, বা আপনারা এটি ছাড়াও অন্য আরেকটি ইমেজের মাধ্যমে দেখাচ্ছি যেটি সুন্দর মনে হয়। এখন আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিব। আপনারা কিন্তু এভাবেও প্রেজেন্টেশন করতে পারেন, বা এখান থেকে আপনারা হালকা রোটেট করে দিলেন, এভাবেও কিন্তু আপনারা প্রেজেন্টেশন করতে পারেন। তো যেটা আপনাদের ইচ্ছা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেবেন, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।